বলা হয় শত প্রতিকূলতাতেও মানুষ বাঁচতে জানে, তাই হয়তো দাম বৃদ্ধির পরও মুরগি পাতে নেবার একটি পদ্ধতি আবিষ্কার করেছে মানুষই। নগরের চকবাজার এলাকার মুরগির ব্যবসায়ী সেলিম, ৪০ বছরের ব্যবসায়িক কেরিয়ার তার। মুরগির দাম শুনে ক্রমাগত বাজার থেকে ফিরে যাওয়া মানুষের কথা ভেবে সেলিম তার মুরগির দোকানে ঘোষণা দিয়ে শুরু করেছেন ফিস হিসেবে মুরগি বিক্রি। যে আইডিয়া তাকে দেন কায়সার আলী চৌধুরী নামের এই ব্যক্তি, যেখানে একজন নিম্ন বা মধ্যবিত্ত মানুষের বাধ্য হয়েই এতদিন একটা আস্ত মুরগি নিতে হতো, তারা চাইলেই এখন ওজন বেঁধে ৫০-৬০ টাকা করে মুরগির পিস কিনতে পারবেন। মুরগি কেনা যাবে অংশীদার ভিত্তিতেও। দাম জিজ্ঞেস করে চলে যাচ্ছে, দাম জিজ্ঞেস করে দাঁড়ায় আছে, কি নিবে না চিন্তা করতেছে। তখন এগুলো আমরা চিন্তা ভাবনা করে একসময় আমার কায়সার ভাই এসে বললো, কী হয়েছে সেলিম ভাই, আজ মানুষের মুরগি দাম করে নিয়ে যাচ্ছে, দিকে চলে যাচ্ছে, জিজ্ঞেস করতেছে চলে যাচ্ছে, কিনতে পারতেছে না, সাশ্রয় রেডে ব্যাচেলার আছে আপনার, হত দরিদ্র মানুষ আছে আর দিন মজুর আছে, ওরা কিভাবে কিনবে। তো ওদেরকে দেওয়ার জন্য আমরা এটা ঠিক করলাম যে দেখি ফিস হিসাবে মুরগিটা ইন্ডিয়ান সিস্টেমে কিভাবে চালু করা যায়। যার এক টুকরো লাগবে সে এক টুকরো নিবে, যার দু টুকরো লাগবে সে দু টুকরো নিবে, ৭০-৬০ টাকা দিয়ে একটা ফিস নিতে পারতেছে এখন। ফিস মুরগি বিক্রির উদ্যোক্তা কায়সার আলী চৌধুরী বলছেন, নিজের সরেজমিনে বাজার পরিস্থিতি দেখেই তার মাথায় আসে এমন অভিনব আইডিয়া, যা ক্রেতাদের মধ্যে একটা স্বস্তির জায়গা তৈরি করবে বলছেন তিনি। ক্রয় করতে এসে দেখলাম যে অনেক মানুষ মুরগিতে হাত দিচ্ছে, দাম শুনে আবার হাতটা তুলে বড় একটা নিশ্চিত ফেলে কিনতে না পারে তুলে যাওয়া। তখন আমি এখানে আলমগীর আছে, আলমগীর ভাই আছে, ওদিকে সেলিম ভাই আছে, তাদের সাথে আমি কথা বললাম। আমাদের পার্শ্ববর্তী দেশে যেখানে আপনার 250-২০০ গ্রাম, ১০০ গ্রাম করে বিক্রি হয় ভারতে, তো সেই জায়গায় এই জিনিসটা কেন বাংলাদেশে হবে না? আমরা ভালো জিনিসগুলো আমরা যে কোনো দেশ থেকে চাইলে অ্যাকসেপ্ট করতে পারি, রিসিভ করতে পারি, সেক্ষেত্রে এই বিষয়টা কেন হবে না? সেই ট্রেন্ড থেকে আমি আসলে শুরু করেছি। মাসের ব্যবধানে দ্বিগুণ দাম বাড়ার পরও ফিস হিসেবে মুরগি কিনতে পারা এবং নিজের প্রয়োজন মতো মাংস কিনতে পারার রীতি চালু হওয়াতে স্বস্তি প্রকাশ করছেন সাধারণ ক্রেতারাও। আমাদের জন্য তো একটু ভালো হয়েছে, ফিস হিসেবে গেছে। এটা আমরা অনেক গরিব মানুষ, এটা কিনে খেতে পারছে না। একটা মুরগি ২২০-৩০ টাকা করে মুরগির কেজি, সুতরাং উনি যে এটা করছে আমাদের জন্য, এটা আমরা গরিবের জন্য এটা সৌভাগ্য। আসলে ওরা যেভাবে উদ্যোগ নিয়েছে সেটা আমরা মোটামুটি খুব সন্তুষ্ট, এবং আমরা আমাদের যা যতটুকু প্রয়োজন ততটুকু আমরা কিনতে পারছি, বা এক ফাট হলে এক ফাট, দু ফাট হলে দু ফাট। আমি চাই এটাই সারা জীবন থাকে, যাক থাকলে আমরা সবাই ভালো করে খেতে পারবো। আসন্ন রমজানকে সামনে রেখে শুধু মুরগি নয়, মাছ, গরু ও খাসির মাংসের ক্ষেত্রেও প্রয়োজন অনুযায়ী যাতে ক্রেতারা কিনতে পারেন সে ব্যবস্থা করবেন বলছেন কায়সার আলী চৌধুরী। এটা যাতে কন্টিনিউয়াস প্রসেসের মধ্যে থাকে, অদূর ভবিষ্যতে আমার প্ল্যান আছে যে এটার পাশাপাশি আমি গরুর মাংসের বাজারও করার, যেহেতু গরুর মাংসের দাম অলমোস্ট ১০০০ টাকার কাছাকাছি, আর মাছের বাজারে অলমোস্ট ৬০০-৮০০ টাকার নিচে কোনো কেজিতে মাছ নাই, সেইগুলো তো আমি আস্তে আস্তে চালু করতে চেষ্টা করব। আমাকে সার্বিক সহযোগ করলে বাজার কমিটি, আশা করি আমি সেটা করব, সর্বসাধারণ মানুষ যাতে খেয়ে উপকৃত হতে পারে, সবারই খাবার অধিকার আছে। এদিকে মুরগির ব্যবসায়ী সেলিমের দেখা দেখি চকবাজারের অন্যান্য মুরগি বিক্রেতারাও নিজেদের দোকানে এই উপায় চালু করার কথা জানান। আমরা দোকানদাররা যদি এই নিয়ম চালু করি তাহলে আস্তে আস্তে এই বাজারটা সরাই যাবে, চকবাজারটা বিশেষ করে আস্তে করতে 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 বিভিন্ন মানে বিভিন্ন বাজারে এটা চালু হবে, তারপর গরিব দুঃখী মানুষ যারা মুরগি খাইতে পারে না এত দাম দিয়ে তারাও খাইতে পারবে। ২৮ ফেব্রুয়ারি চট্টগ্রামের বাজারে প্রতি কেজি ফার্মের মুরগি বিক্রি হচ্ছে ২৩০-২৪০ টাকা কেজি প্রতিতে। সুবাই রিফাত, নিউজ নাও ২৪, চট্টগ্রাম।